বন্ধুরা আবারও উদ্ধার রাজ্যে টাকার পাহাড় নতুন বছরের শুরুতেই কিন্তু আবারও টাকার পাহাড় উদ্ধার হতে শুরু করেছে উদ্ধার জকের ধন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উদ্ধার হলো আবারও রাজ্যে কাঁড়ি কাঁড়ি টাকা খড়দয়ে অধ্যাপকের ফ্ল্যাটে তারা নোট ভর্তির বিনিময়ে কমিশনের টাকা বলে সন্দেহ টালিগঞ্জ বেলঘড়িয়া গার্ডেন রিচের পর রাজ্যে আবার বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধারের ঘটনা এবার প্রায় বত্রিশ লক্ষ টাকা উদ্ধার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা শুক্রবার উত্তর চব্বিশ পরগনার খরদয়ের একটি ফ্ল্যাট থেকে এই বিপুল অঙ্কের টাকা পাওয়া গেছে বৃহস্পতিবার রাত থেকে খরদয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার খরদয়ের একটি ফ্ল্যাটে হানা দেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তারপর মেলে এই বিপুল অঙ্কের টাকা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে এই টাকা নেওয়া হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা পুলিশ সূত্রে খবর খরদহের নাথুপাল ঘাট রোড এলাকায় বৃহস্পতিবার রাত থেকে এক অধ্যাপকের বাড়িতে চিরুনি তল্লাশি করা হয় এই অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খর্দহ থানার পুলিশ সূত্রের খবর খরদোহ নাথুপাল ঘাট রোড এলাকায় শিরোমণি আবাসনের একতলার বাসিন্দা অমিতাভ দাস তার ঘরে টানা তল্লাশি চালান ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খরদোহ থানার পুলিশ প্রতিবেশীদের দাবি অমিতাভর পেশায় অধ্যাপক তিনি তার স্ত্রী বন্যালী সাধুকা এবং এক সন্তান থাকেন ওই ফ্ল্যাটে গত আড়াই বছর ধরে সেখানে বসবাস করছেন তারা স্থানীয়রা বলছেন ঠিক কী কারণে পুলিশ এসে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সে বিষয়ে তাদের স্পষ্ট কোনো ধারণা নেই আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর আবারও কিন্তু উদ্ধার ফ্ল্যাটে তারা তারা নোট আবার উদ্ধার বত্রিশ লক্ষ টাকা কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফ্ল্যাটে টাকা টাকা গোনার কাজ কিন্তু চলছে এখনও পর্যন্ত উদ্ধার বত্রিশ লক্ষ টাকা এরকমই কিন্তু খবর উঠে আসছে হৃদয়ের অধ্যাপকের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো এই টাকা ভর্তির কমিশনের টাকা বলে সন্দেহ করছে পুলিশ বন্ধুরা আপনারা কী বলবেন অধ্যাপকের বাড়িতেও কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হলো টাকার পাহাড় উদ্ধার হলো ছাত্রছাত্রীদের ভর্তির নামে কমিশনের টাকা গচ্ছিত রেখেছিলেন জকের ধন গচ্ছিত রেখেছিলেন ফ্ল্যাটে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ